হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে বন্ধুরা, আজকে বাজার আমাদের গ্রাম বাংলার রান্না। আজকে বাজার থেকে নিয়ে এসেছি বাটা মাছ। এই যে বাটা মাছ ভাজা হচ্ছে, আর এখানে কিছু মাছ ভেজে ফেলছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটি দেখো। আজকে আমাদের রান্না হবে, আর বেগুন আনছি, বেগুন দিয়ে বাটা মাছ তরকারি রান্না হবে। কি গো, ভাত হয়ে গেছে নাকি? এই যে বন্ধুরা, আমাদের আমাদের ভাত তো রান্না হয়ে গেছে। এই যে আমাদের ভাত রান্না হয়ে গেছে, দেখো তোমরা। বন্ধুরা, তোমরা কি গো রেশনের চালে রান্না করছো না? ওগুলা চাল শেষ হয়ে গেছে। আচ্ছা, রেশনের চালেই খাবো, রেশনের চালও আমরা খাই, যতদিন থাকে রেশন থেকে পাই, তারপরে না থাকলে পরে আবার বাজার থেকে কিনে আনি। তো রেশনের চাল আমরা বিক্রি করি না। মেঘার বান্ধবী আসছে, খুলে দে। শেষ হয়ে যাবে নাকি? কালকে তাহলে কালকে নিয়ে আসতে হবে আবার চাল, না? বন্ধুরা, তোমরা কে কীভাবে খাওয়া বাটা মাছ আমরা তো জানি না, তবে আমরা এই যে তোমরা কীভাবে খেতে পছন্দ করো, তো আমরা তো বাটা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে খেতে পছন্দ করি। তো তোমরা তোমাদের মতো খেও, কমেন্টে জানিয়ে দিও তোমরা কে কেমন করে রান্না করে খেতে ভালোবাসো। ঠিক আছে, তাহলে আজকে খাওয়া তুমি। আমাদের মেয়েকে এগুলো মাছই বেশি পছন্দ করে। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই, আবার নেক্সট ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাবো।